Hey friends, আমার নাম আয়রা খাতুন। আমার শরীর অসুস্থ। আমার শরীর অসুস্থ, আমার বোনেরও শরীর অসুস্থ। আর মেয়ে না যেখানে কাঁচ মেয়ে পেয়ে ইঞ্জেকশন করাছে তার লেগে আমার বোনের আমার হ্যালো ফ্রেন্ডস, এই দেখো মেহনাজের শরীর খুব অসুস্থ। তাই মেহনাজ দেখো, মেহনাজের মুখটা দেখে বুঝতে পারবে তোমরা শরীরটা কত অসুস্থ। মেহনাজের শরীর ঠিক হচ্ছে না, তোমরা প্লিজ দোয়া করো মেহনাজের জন্য। মেহনাজকে উপরে ভালো লাগছে না, কান্না করছে, এখন ইঞ্জেকশন হলো, ও শরীর জ্বর ছাড়ছে না। প্রথমে হাসপাতালে ভর্তি থাকলো, ও পায়খানা হচ্ছিল অনেক, এখন দেখো শরীর অসুস্থ, ওর জ্বর হচ্ছে। মেয়েটার শরীর যে কখন সুস্থ হবে শান্তি পাবো। নিচে এসেছি আমরা, এই দেখো মেহনাজ শরীর অসুস্থ বলে, মেহনাজের শরীর অসুস্থ বলে নিচে এসেছি। নিচে অনেক বাতাস দিচ্ছে, সুন্দর। এই তোমরা গাছপালা নড়ছে দেখো, গাছপালা নড়ছে দেখছো। দেখো কেমন সুন্দর বাতাস দিচ্ছে, বুঝতে পারছো তোমরা কি সুন্দর বাতাস দিচ্ছে দেখো। এই যে আমাদের এখানে ছাগল বাঁধা রয়েছে, আমাদের বড়গুলো ছাগল মোট 4টে, আর ছোট বাচ্চা হয়েছে ছিল 3টে, তো একটা তো শিকারে খেয়ে নিয়েছে, এখন আছে মোট 2টো। এই দেখো এটা বড় ছাগল, এই যে বাচ্চা, এই দেখো এখানে 3টে ছাগল। আইরা খেলা করছে, দেখো পাথরকে ডিম বলছে, কেমন পাগল হয়ে গেছে। মেহনাজের মুখটা দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয় কত শরীর অসুস্থ মেহনাজের। দেখো তোমরা, কিচ্ছু বলছে না মেহনাজ, শরীর অসুস্থর জন্য চুপ করে রয়েছে মেহনাজ। তোমাদের দোয়ায় শরীরটা ঠিক হয়ে যাবে মেহনাজের, তো নিশ্চয়ই কিছু বলবে তোমাদের সঙ্গে, হাসবে দেখবে কেমন। এখন শরীরটা অসুস্থ বলে কিচ্ছু বলতে পারছে না মেহনাজ। মেহনাজ 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 স্মাইল করে দেখে দাও মেহনাজ বাবু। মেহনাজ স্মাইল ভুলেই গেছে ভেবেলা, শরীরটা অসুস্থ, কালকেও দেখলে ওরা ঘুমিয়েছিল শরীরটা অসুস্থ বলে। মেহনাজের শরীরটা সুস্থ হয়ে যায়, আমার খুব কান্না আসছে মেহনাজের জন্য, তোমরা প্লিজ দোয়া করো মেহনাজের শরীর সুস্থ হয়ে যায়। দুটো মেয়ে আমার শরীর অসুস্থ রয়েছে, তোমরা প্লিজ প্রে করো একটু আমার মেয়ে দুটো সুস্থ হয়ে যাক, তাকে তোমাদের সামনে ভালোভাবে ভিডিও করতে আসতে পারি। মেয়ের জন্য কিচ্ছু কাজে মনে বসছে না, ভালো লাগছে না, তোমরা প্লিজ মেয়ের জন্য দোয়া করো আমার মেয়ে দুটো সুস্থ হয়ে দাঁড়াক, সুস্থ হয়ে উঠো, কিচ্ছু ভালো লাগছে না, কাজে মন বসছে না, খেতে কিচ্ছু ভালো লাগছে, কি বলবো। মেহনাজের মুখে তো হাসি নেই, মেহনাজ শুধু কান্না করছে সব সময়, কিচ্ছু ভালো লাগছে না মেয়েদের মুখের দিকে তাকিয়ে। মনে তো হচ্ছিল ভিডিও করব না, এতটাই মনটা খারাপ, কিন্তু তোমাদের দোয়া চাই বলে একটু বললাম কি তোমরাও একটু আমার মেয়েদের জন্য দোয়া করো, তার জন্য আমি ভিডিওটা করে ছাড়লাম। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আর দোয়া করো আর সাবস্ক্রাইব। মেয়েটা দেখো হাত ফুড়ে কি হয়েছে, এই দেখো এই দেখো, এখানে চ্যালেঞ্জ বাঁধা ছিল ও হাতে, ওই অবস্থা চ্যালেঞ্জ বাঁধা ছিল, দিয়ে মেয়েটার হাতের কি বলবো জাঙেও হলো ইঞ্জেকশন, অনেক শরীর খারাপ মেয়েটা। মেহনাজ কেমন আমাকে ধরে নিয়েছে দেখো, হাসি তো ভুলেই গেছে মেহনাজ, হাসি ভুলেই গেছে, একেবারে হাসি হাসছে না, কান্না করছে সব সময়।
মেহনাজ মেহনাজ স্মাইল করে দাও প্লিজ মেহনাজ দেখছে শুধু মেহনাজ কিচ্ছু বলছে না তোমাদের দোয়ায় মেহনাজ সুস্থ হয়ে যাক তবে আগামীকাল আবার আমি নতুন ভিডিও নিয়ে আসব আমার মেয়ে সুস্থ হয়ে যাক এটাই আমার দোয়া বাই